শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের বিরুদ্ধে ফাদার অব অল বম্বস ব্যবহার করবেন পুতিন, আতঙ্কে দিশেহারা মানুষ। ইউক্রেন ছাড়তে পারবেন না 18 থেকে 60 বছরের পুরুষ নাগরিক, প্রেসিডেন্টের নির্দেশ। ঐতিহাসিক পারমাণবিক কেন্দ্র চেরনোবিল দখল করল রাশিয়া। ইউক্রেনে হামলার প্রথম দিনে নিহত 137 জন। আমি এক নম্বর টার্গেট, কান্না করে বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেন আক্রমণের প্রথম দিনে সফল, দাবি রাশিয়ার। যুদ্ধবিরোধী বিক্ষোভ করায় রাশিয়ার 650 আটক। এবার বিস্তারিত। মাদার অব অল বম্বস রয়েছে আমেরিকার কাছে। 2017-তে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। ওই বোমার অভিঘাতে কত মানুষের মৃত্যু হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে আনেনি আমেরিকা। সামরিক অভিযান, সাইবার হামলার পর এবার কি তাহলে ইউক্রেনের বিরুদ্ধে ফাদার অব অল বম্বস ব্যবহারের ছক কষছে রাশিয়া? এক ব্রিটিশ সংবাদ মাধ্যমে এমনই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে ফাদার অব অল বম্বস ব্যবহারের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাদার অব অল বম্বস বা FOAB কি? এটি বিশাল শক্তিশালী 44 টনের TNT বোমা, যা অভিঘাতের পরিসর হতে পারে 300 কিলোমিটার অঞ্চল জুড়ে। এটি অতি শক্তিধর একটি থার্মোব্যারিক বোমা। বিমান থেকে এই FOAB বোমা ফেলা হয় হামলা স্থলে। মাঝ আকাশেই এটিকে ডিটোনেট করা হয়। এই বোমা ফাটার পর যে শক ওয়েভ এবং তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাত এতটাই বেশি যে ক্ষতির পরিমাণ কল্পনাও করা যায় না। 2017-এ এই বোমা তৈরি করে রাশিয়া। আমেরিকার মাদার অব অল বম্বস বা MOAB-র থেকে 4 গুণ শক্তিশালী FOAB। মাদার অব অল বম্বস রয়েছে আমেরিকার কাছে। 2017-তে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। সেই বোমার অভিঘাতে কত মানুষের মৃত্যু হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে আনেনি আমেরিকা। চীনের হাতেও রয়েছে মাদার অব অল বম্বস। আমেরিকাকে টেক্কা দিতেই এই বোমা তৈরি করেছে চীন। 2019-এ সেই বোমার পরীক্ষাও করে তারা। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তির রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে দেশটির রাজধানী কিয়েভের প্রান্তে পৌঁছে গেছে রুশ বাহিনী। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেন। এমতা অবস্থায় নতুন নির্দেশিকা জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। নির্দেশনায় তিনি বলেছেন, ইউক্রেন ছাড়তে পারবেন না 18 থেকে 60 বছর বয়সী দেশটির পুরুষ নাগরিকরা। নির্দেশিকায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের 18 থেকে 60 বছর বয়সী পুরুষরা ইউক্রেনের সীমানা ত্যাগ করতে পারবেন না। এই নিয়ম সামরিক আইন বজায় থাকা পর্যন্ত কার্যকর থাকবে। আমরা নাগরিকদের এই তথ্য এখন থেকেই মেনে চলার নির্দেশ দিচ্ছি। তবে এই পুরুষদের সেনাবাহিনীর কাজে লাগানো হবে কিনা তা নিয়ে এখনই কিছু পরিষ্কার করেনি ইউক্রেন সরকার। এদিকে বৃহস্পতিবার দিন শেষে প্রেসিডেন্ট জেলেনস্কি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, প্রথম দিনের রুশ হামলায় সামরিক বাহিনীর সদস্য সহ দেশটির 137 নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 316 জন। রাশিয়া প্রথম দিনের অভিযান শেষে জানিয়েছিল, ইউক্রেন আক্রমণের প্রথম দিনে তারা সফল। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মস্কোর উত্তরে অবস্থিত ইউক্রেনের ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক শক্তি কেন্দ্রটি দখল করে নিয়েছে। পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনে রাশিয়া চেরনোবিল পরমাণু স্থাপনা দখল করে নেয়। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলয়ক জানান, গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে তুমুল আক্রমণের পর কেন্দ্রটি নিয়ন্ত্রণ নেয় রাশিয়ার বাহিনী। তবে সেখানকার নিরাপত্তা বিষয়টি কোনো পর্যায়ে রয়েছে তা পরিষ্কার নয়। এই ঘটনার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট করেছিলেন যে রুশ সামরিক বাহিনী পারমাণবিক বিপর্যয়ের স্থান চেরনোবিল দখল করার চেষ্টা করছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 1986 সালে 26 এপ্রিল ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি ঘটে। ওই দিনটি চেরনোবিলের বিপর্যয় হিসেবে পরিচিত। চেরনোবিল বর্তমান ইউক্রেনের অন্তর্ভুক্ত। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে গণ্য করা হয়। গতকাল সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সামরিক বাহিনীকে পূর্ব ইউক্রেনের দনবাস এলাকায় অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর রুশ বাহিনী সকাল থেকেই পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম দিনে অন্তত 137 জন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রায় 300 লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ইউক্রেনে ভারী গোলাবর্ষণ চলেছে। শহরগুলোতে ছিল থমথমে পরিবেশ।
রাশিয়ার হামলায় প্রাণ হারানো এক সামরিক ও বেসামরিক কর্মীকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বীর হিসেবে আখ্যায়িত করেছেন। খবর মেট্রোর। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একেবারে নিখুঁত অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বিমান বাহিনীর ঘাঁটি এবং সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার 5টি বিমান এবং 1টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। পরবর্তীতে আরও 1টি বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কয়েক পর্বে রাশিয়া হামলা করবে। হামলার সংখ্যা কেমন হবে এবং কতদিন ধরে চলবে আমরা তা জানি না, তবে আমরা ব্যাপক হামলার প্রাথমিক স্তর লক্ষ্য করছি। রাশিয়া কিয়েভ দখল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বাহিনীর এই কর্মকর্তা আরো বলেন, বুধবার রাত 9:30 ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে আক্রমণ শুরু করা হয়। রাশিয়া ইউক্রেনের 3 অঞ্চল দিয়ে এই হামলা করে। এর মধ্যে 1টি করা হয়েছে দক্ষিণ থেকে উত্তরে, অর্থাৎ ক্রিমিয়া থেকে খেরসনে। এছাড়া আরেকটি আক্রমণ করা হয়েছে উত্তর অঞ্চল থেকে মধ্য ও দক্ষিণ ইউক্রেনে তথা বেলারুশ থেকে কিয়েভে, এবং তৃতীয় আক্রমণ করা হয়েছে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ইউক্রেনে। বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। সারাদিন দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই রাজধানী শহর কিয়েভের প্রান্তে পৌঁছে গেছে রুশ বাহিনী। এমত অবস্থায় দিন শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা আমাকেই 1 নম্বর টার্গেট বানিয়েছে, এরপর দ্বিতীয় টার্গেট আমার পরিবার। ইউক্রেনের গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিও বার্তায় জেলেনস্কি এই কথা বলেন। তিনি বলেন, রাজধানীতে সরকারি কোয়ার্টারেই আছি, আমার পরিবারও ইউক্রেনেই আছে, তবে তার অবস্থান সম্পর্কে এর চেয়ে বেশি কিছু তিনি বলেননি। এ সময় জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছে তথ্য আছে যে শত্রুদের নাশকতাকারী গ্রুপ ইতোমধ্যে কিয়েভে পৌঁছে গেছে, তবে নাশকতাকারী এই গ্রুপগুলো সম্পর্কে বিস্তারিত কিছুই বলেনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের ঘোষণা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট 137 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেন আক্রমণের প্রথম দিনে তারা সফল হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের প্রথম দিনে বিবৃতি দিয়ে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক অভিযানের প্রথম দিনেই তারা সব লক্ষ্য ছুঁয়ে ফেলেছে। ইউক্রেনের স্থলভাগে 83টি সামরিক লক্ষ্যকে ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেন পুলিশ জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকে 203টি আঘাত করেছে পুতিনের দেশ। গত 24 ঘন্টায় ইউক্রেনে অনবরত ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে রাশিয়া। কিয়েভের বাতাসে বারুদের গন্ধ, ধোঁয়ায় ঢেকেছে আকাশ। ইউক্রেনের রাজধানীর উত্তর থেকে দক্ষিণ, সাগর, স্থল, অন্তরীক্ষ সব দিক থেকে আক্রমণ চালিয়েছে রাশিয়া। দক্ষিণ পশ্চিমের কৃষ্ণ সাগর থেকে দক্ষিণ পূর্বে অজব সাগর সেনা নামিয়েছে পুতিন। সামরিক অভিযান ঘোষণার প্রথম দিনে ইউক্রেনে কমপক্ষে 12 জনের মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়া। রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে হতাহত এবং যুদ্ধের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। তবে ইউক্রেন প্রাথমিকভাবে জানাচ্ছে, রুশ বোমা হামলায় তাদের বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিভিন্ন স্থানে যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী মস্কোর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এমনই বিক্ষোভ থেকে 650 জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে রুশ পুলিশ। বিক্ষোভ পর্যবেক্ষণকারী সংস্থা ওভিডি ইনফো এই তথ্য জানায়। সেই জানায়, ইউক্রেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের নির্দেশের পর রাজধানী মস্কো সহ দেশটির ভিন্ন ভিন্ন মোট 40টি জায়গায় যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। এদিকে রাশিয়ার মস্কো, সেন্ট পিটার্সবার্গ সহ মোট 180টি শহরের পৌর কর্তৃপক্ষ প্রধান এক খোলা চিঠিতে ইউক্রেনে আগ্রাসনে পুতিনের সিদ্ধান্তের সমালোচনা জানিয়েছেন। চিঠিতে বলা হয়, আমরা নিশ্চিতভাবে বলছি যে রাশিয়ার জনগণ তাকে এই ধরনের ম্যান্ডেট দেয়নি। এতে রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যাতে চুপ না থেকে এই সিদ্ধান্তের সমালোচনায় আওয়াজ তোলে। চিঠিতে বলা হয়, শুধু গণনিন্দায় পারে এই যুদ্ধকে থামাতে। একইভাবে রুশ প্রেসিডেন্টের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে রাশিয়ার 240 সাংবাদিক ও 260 বিজ্ঞানী পৃথকভাবে 2টি খোলা চিঠি প্রকাশ করেছেন। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা রাশিয়ার মোট 50 সৈন্যকে হত্যা করেছে। অপরদিকে সংঘর্ষে ইউক্রেনের 10 বেসামরিক নাগরিক ও 40